এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ, আপনারা দেখছেন 24 টিভি 2, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি মুর সেলিম। সাংবাদিক সৈকতলা পাত্রের সমুদ্রে যখন ঘুরতে যান ডালিয়া দাস, তার যে ছবি প্রকাশ্যে এবার ভাইরাল করলেন নিউজ পোর্টালে সঞ্চালিকা, যদি আমরা বলতে পারি, পূজা রায়। এটা একেবারে বাস্তবে যে চিত্রটা, তার পুরাতন একেবারে ফুটেজ, সেটা কিন্তু শনাক্ত করানো হয়েছে। আদতে কি সাংবাদিক সৈকতলা পাত্র জামিন পাবেন, এটা এখন রাজনৈতিক মহলে চিন্তিত বিষয়। তো আদালত সেটা গ্রহণযোগ্যভাবে দেখবে, তবে 90 দিনের মাথায় অবশ্যই জামিন, যতই সে চোর অপরাধী হোক না কেন, তাকে জামিন দিতে হবে, না হলে আদালত তাকে ঘোষণা করতে হবে, রায় দিতে হবে, কত বছর তার জেল সেটা স্পষ্ট করতে হবে, না হলে 3 মাসের মধ্যে তাকে জামিন দিতে হবে বলে এটা গ্রহণযোগ্যভাবে রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা বা সমালোচনার ঝড় উঠতেই শুরু করেছে। রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যখন বিতর্কিত ত্রিপুরার সাংবাদিক, যদি আমরা বলতে পারি, নিউজ পোর্টালে তাহলে সৈকতলা পাত্র যে পূজা রায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন এবং সেই কুরুচিকর মন্তব্য পাল্টা এবার রায় ওই ওটা মেজাজের একেবারে তকমা দিয়ে কিন্তু সৈকতের বিরুদ্ধে কিন্তু একটা কথোপকথন তারা প্রকাশিত করছে সামাজিক মাধ্যমে। যে কুরুচিকর মন্তব্য সেটা কিন্তু গ্রহণযোগ্যভাবে আদতে তিনি জামিন যখন পাবেন তারও বিরুদ্ধে করবেন, এটা কিন্তু বলতেই থাকবে বা হতেই থাকবে, এটাই রাজনৈতিক মহল মনে করছেন। দর্শক বন্ধু, আপনারা কোন বিষয়ে আমরা কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ত্রিপুরার উত্তর পূর্বে রাজ্যের যে তিনি বিজেপি বিরোধী খবর করতেন বা সবসময় তিনি মানে বিজেপির বিরুদ্ধে খবর, সেই বিজেপির বিরুদ্ধে খবর করাতে তিনি এবার অন্যায়ভাবে তিনি যেভাবে কুরুচিকর মন্তব্য ফাঁসে কিন্তু যে ত্রিপুরার পুলিশ সেটা শনাক্ত করেছে এবং তাকে জেলে দেওয়ানো হয়েছে, এখনো পর্যন্ত যে খবরের আপডেট, আদতে কি তিনি জামিন পাবেন। আর এই নিয়ে ভিডিও ফুটেজ করেছে যে ডালিয়ার সঙ্গে সাংবাদিক নিউজ পোর্টালে সৈকতলা পাত্রী একটা সমুদ্র পার্কে তারা যে উষ্ণ ছবি সেটা কিন্তু ভাইরাল হওয়াতেই এবার পূজা রায় অনেকদিন পর তিনি মুখ খুললেন একটা নিউজ পোর্টালে চ্যানেলে তিনি ভিডিও করেছেন। দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।